আগে আমি দু একটি কথা বলেনি, যারা উল্টো পাল্টা বলে সংখ্যালঘু স্কলারশিপে বাংলা এক নম্বর ভারতবর্ষে, কি বলবেন? এতে ছেলেমেয়েরা উন্নত হয়েছে কি হয়নি? গত ১২ বছরে ৩ কোটি ৬৩ লক্ষ মাইনরিটি স্কলারশিপ দেওয়া হয়েছে, যার মূল্য প্রায় ৭১৪২ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে ঐক্যশ্রী, ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছে। কেন জানেন? এখানে ৯৭% মুসলিমরা আজকে ওবিসি, তারা কেন পাবে টাকা? কিন্তু আমরা বন্ধ করে দিইনি। ওবিসির ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে ভালো করে, ১৭% আমি ওবিসির মধ্যে ৯৯% মুসলিমদের ইনক্লুড করে দিয়েছিলাম, তাই তারা আজকে মেধাশ্রী পাচ্ছে। আমরা কিন্তু বন্ধ করিনি, মনে রাখবেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, হিন্দুরাও পায়, মুসলিমরাও পায়, শিখও পায়, খ্রিস্টান পায়। কেউ কেউ রটানোর চেষ্টা করেছিল ওটা মুসলিমরা পায় না, বাজে কথা, বাজে কথা। আমি খোঁজ নিয়ে দেখেছি ওখানে হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ নেই। কন্যাশ্রী, হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ আছে? শিক্ষাশ্রী, হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ আছে? বিনা পয়সায় রেশন, হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ আছে? স্বাস্থ্যসাথী, হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ আছে? ওল্ড এজ পেনশন, হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ আছে? পড়াশোনায় যারা পড়াশুনো করছে আজকে, ইভেন সংখ্যালঘু ছেলেমেয়েদের, ট্রাইবেল ছেলেমেয়েদের এগিয়ে নিয়ে আসার জন্য বিনা পয়সায় আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং দিই। সল্লেকে তৈরি হয়েছে আইটিআই, মানে আমাদের এই ইনস্টিটিউট তৈরি হয়েছে, যেখানে WBCS পড়বেন বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হচ্ছে। IAS তৈরি হতে পারে ছেলেমেয়েরা, WBCS তৈরি হতে পারে, এবং IPS তৈরি হতে পারে, ডাক্তার তৈরি হতে পারে, ইঞ্জিনিয়ার তৈরি হতে পারে। আমরা এগুলো করেছি। আমরা ৬০৫টা মাইনরিটি হস্টেল করে দিয়েছি, তার মধ্যে ৪৩৩টা ইতিমধ্যেই চালু হয়ে গেছে। আর হোস্টেলে থাকা প্রত্যেক ছাত্রকে বছরে ১০,০০০ টাকা করে মেনটেন্যান্স অ্যালাউন্স দেওয়া হয়। সংখ্যালঘু এলাকায় ৩৯টি আইটিআই, ৮টি পলিটেকনিক নির্মাণ, ২৭টি আইটিআই এবং ৫টি পলিটেকনিক চালু।